রে তো গর্ভধাত্রী মা, তাই তো বলবো পূজি বলে হাজার টাকা কত রকমের পায়েস, কত রকমের খাবার, ভোগের বাটা সাজিয়ে সেই মায়ের সামনে দিয়ে, আর আর আমার ঘরের মধ্যে মা পাহারা দেয়। কেউ কেউ তো এখন এমন আছে বাড়িতে বয়স্ক মার বাবাকে অ্যালসেশিয়ান কুকুর দেখার জন্য বাড়িতে রেখে আছে, আর আর যাওয়ার সময় যাওয়ার সময় মায়ের জন্য বাবার জন্য 100 গ্রাম বাদাম কিনে নিয়ে যাওয়ার কথাও মনে থাকে না। আমার গানটা আজকে সার্থক হবে তখনই যদি কোনো সন্তান আজকের এই আসরের কোনো আমার মতো সমরেশের মতো অধম সন্তান কেউ যদি 100 গ্রাম বাদাম কিনে আজকে রাতের বেলায় মাকে বলে, বাবাকে গিয়ে বলে, এই শোনো মা, ও বাবা, তুমি বাড়ি পাহারা দিয়েছ সেই জন্যে তোমার জন্য এই বাদামটুকু নিয়ে এসেছি। আমি বলছি শোনো, অন্তত পক্ষে 2 দিন ধরে ওই বাদাম ওই ছেলে খাক, ওই মা বাবা খাবে না। কেন জানো? যে ছেলে জীবনে কোনোদিন 1 গ্লাস জল ঢেলে দেয়নি সেই ছেলে বাদাম নিয়ে এসছে, ওই বাদাম ভালো করে শুধু শুধু ডোলে ডোলে দেখবে আর রেখে দেবে। তাই হাত জোর করে বলবো, সেই মায়ের নাম করে, নিজেদের মায়ের নাম করে একটা জোর করে হাততালি, একটা জোর করে, জোর করে পুজোর ভোগে দিচ্ছিস কত দধি দুগ্ধ চা, মায়ের মুখে দিতে পোড়া রুটি জোটে না, মনের মাঝে ক্ষুধার জ্বালায় যদি মায়ে একটু নয়ন ঝরে, সবাই শুধু বলে কি জানেন, আমার মা এই দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, আমরা কি করি, শুধু শুধু এই এই দেবী
আর শুধু মায়ের বাড়িতে মায়ের পুজো দেওয়ার বেলায় ভুলে যায়। আর বাবার কথা ভুলে যাই, বাবা সব শেষ হয়ে যাবে একদিন। তোমার তোমার কি মনে হবে জানো? তুমি মনে করো ভগবানের সামনে যে মাটির দেবতা, তার সামনে হাত জোর করে বলো, মা আমাকে এটা দে, মা আমায় সেটা দে। যে সারা জীবনের জন্য তোমার জীবনটা দান করেছে, তার জন্য 100 বাদাম নেওয়ার কথা মনে থাকে না? আরে তাই তো বলেছি বলেছি বলেছি, যাকে বসাও সিংহাসনে সে কি দেখবে তোরে, ক্ষুধার জ্বালায় যদি মায়ের একটু নয়নে জোরে। বাবা সেই জলেতে ভাজবে নিজের মাকে দেখলে পর ঘুরিয়ে নিস, বন্ধু যদি আমার মতো অপরার্থ কেউ থাকে সে দেখবেন এখন আস্তে আস্তে উঠে চলে যাওয়ার ধান্দা নেবে। বাবা পরের মাকে মা ডাকতে আমাদের খুব ভাল লাগে, কেমন? এখন তো আবার বউ সবচেয়ে আপন, বউ পর না, দেখবেন নিজের মা দেখলে, নিজের বাবাকে দেখলে ভাল লাগে না, কিন্তু দেখবেন যে ছেলে, ভালো করে শুনে যান, আজ গান তো আজকে অনেক গাবো, যে ছেলে সারা জীবনে একটা বাবা মাকে একদিন কোনোদিন প্রণাম করে নাই, যে ছেলে সারা জীবনে একদিন প্রণাম করেনি বাবা মাকে, সেই ছেলে কবে প্রণাম করবে জানেন? সেই ছেলে দেখবেন সেই দিন প্রণাম করবে যেই দিন বাড়িতে শ্বশুর শাশুড়ি আসবে, যেই দেখবেন বাড়িতে শ্বশুর শাশুড়ি এসছে অমনি ঘুরে ঘুরে প্রণাম করবে শ্বশুর শাশুড়িকে, আর নিজের বাবা মারে প্রণাম করার কথা ভুলে যায়। আস্তে, মিঠুনের একটা বই দেখেছিলাম, মিঠুনের, আমাদের মিঠুন চক্রবর্তী আছে না, ওর একটা বই দেখেছিলাম, বইটার নাম ছিল হাঙ্গামা। হাঙ্গামা, ওই হাঙ্গামার মধ্যে সারা বইয়ের মধ্যে আমার একটা ডায়লগ খুব ভালো লেগেছে, কি বলছে, শাশুড়ি মাকে নিজের মাকে মা ডাকার সময় কেমন একটা ম্যার মেরে ব্যাপার, কেমন একটা ম্যার মেরে ব্যাপার, আর শাশুড়ি মাকে মা ডাকার সময় একবারে নারী থেকে উঠে আসে মা। আমার খুব ভালো লেগেছে, কারণ আমার মায়ের কথা আর কারো মনে থাকে না। তাই তো বলবো গানের শেষে যদি ভালো লাগে এটা এমন ভাবে জোর করে হাত তালি দেবেন যেন উত্তমদার কান পর্যন্ত পৌঁছায়। তাই তো বলবো বলবো, পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস। পরের মাকে মা ডাকিয়া পাচ্ছিস কত সুখ, নিজের মাকে দেখলে পরে ঘুরিয়ে নিস। সত্যানন্দ বলে
সবাই মিলে একসঙ্গে বলছে, আরে আরে মন আমারে সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, আর নইলে বলাই আর হবে না, আর হবে না, আর হবে না। সকলের হাততালির সঙ্গে সঙ্গে কিন্তু আমি গাইবো, হ্যাঁ, মন আমারে সময় থাকতে, সবাই মিলে একবারে হরি 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 বলে, হরি 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 বলে, প্রেমানন্দ ধাম চলো না চলো না চলো না বাবা। তাই তো বলেছি, মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না, মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে, হরি 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 বলে, প্রেমানন্দ ধাম চলো না, মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে। ভাবি নাই রে, ভাবি নাই, কারা কারা উলুধ্বনি দেয় আজকের আসরে, এবারে গৌর হরির দিব্যি, নবদ্বীপের গৌর হরির দিব্যি, যারা যারা উলুর ধ্বনি দেবে না আমার সঙ্গে, যারা যারা দুবাহু তুলবে না, তাদের যদি এই শীতে তাদের এমন ফোট ফাটা ফাটবে আর জোড়া নেবে না, তাহলে লিপস্টিক আর করতেই পারবে না, দেখ কেমন লাগে। হ্যাঁ, আর যারা দুবাহু তুলবে না তাদেরটা বলবো না, কি হবে না, আগের গান ধরছি, আমার মায়েরা দেখি চোখে জল ফেলা শুরু করছে, কেমন লাগে না, আমি এরা ছেলে হয়ে মার চোখে জল, তাই হাসাই লই আগে, নিতাই গৌর হরি বলতে হবে, জোর করে জোর করে, জোয়ার এলো দেহে আগে পিছে ভাবলি না, জন্ম হলেই মরতে হবে সে কথা কি জানো না মন, সে কথা কি জানো না, বাবা বলছে বলছে দেখি, এই যৌবন জোয়ার এলো দেহে পিছে ভাবলি না, জন্ম হলেই মরতে হবে সে কথা কি জানো না মন, সে কথা কি জানো না, তোমার থাকা যতই জমিদারি সোনা দানা বছরি, বিদায় গৌর হরি, তোমার থাকা যতই জমিদারি সোনা দানা বছর বাড়ি, না থাকিলে পারে করি পার কাটাতে পার পাবি না, আস্তে যদি তোমার করি না থাকে, পরপারের করি না থাকে, তাহলে সেই দিন আর পার হওয়া যাবে না বাবা, তাই দু হাত তুলে বলতে হবে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না, মন আমার সময় থাকতে গৌর হরি রে, তাই গৌর হরি রে, তাই গৌর হরি, আস্তে আস্তে
তোমাদের এই প্রণামের জন্য নিচে আসি না। একবার দু বাহু তোলো আর একবার হরি বলো, নিতাই আর কেউ নিচে আসছি এরপরে কিন্তু আর নিচে আসবো না। তাহলে কেউ যদি আমারে প্রণাম করে, আমি সবাইরে প্রণাম করার রাইট আছে আমার কাছে, কিন্তু কেউ আমারে আমারে প্রণাম করা যাবে না। কেন? ওই যে বলছি কে একবার প্রণাম করতে গেছিল আর হাতে সেফটি পিন ছিল, সেটা তো তারও মনে নাই আমারও মনে নাই। এই প্রণামের সঙ্গে সঙ্গে আমার পায়ে সেফটি পিন ঢুকে গেছিল, সেই তো কুতা তো আমি বুঝছি আর তো কেউ বোঝে নাই। হ্যাঁ কি করছে ভাই, একবারে জোর করে নিতাই গৌর হরি, হরি বল হরি বল হরি বল। বাবা পদকর্তা বলছে বলছে, এই যৌবনে জোয়ার এলো দেহে আগে পিছে ভাবলি না, জন্ম হলেই মরতে হবে সে কথা কি জানো না মন, সে কথা কি জানো না তোমার ভাতনা যতই দিবি দাঁড়ি সোনা দানা বসব বাড়ি গৌর হরি। বাবা তোমার ভাতনা যতই জমি দাঁড়ি সোনা দানা বসব বাড়ি, না থাকলে পারে করি পার ঘাটাতে পার হবে না, মন আমার সময় থাকতে মন আমার সময় থাকতে হরি বলো নইলে বলা আর হবে না, মন আমার সময় থাকতে গৌর হরি রে। বাবা পদকর্তা বলছে বলছে, এ ভবের খেলা সঙ্গ হলে যখন এটা দারুণ বাজাচ্ছে না, শুধু আমার সঙ্গে গৌর হরি গৌর হরি নিজেদেরটা গুটিয়ে নিচ্ছ, আর ওই দেখো ধূপকাঠি পুরে পড়ে আর নিজেরা পড়ে আর সবাইরে গন্ধ দেয়। এই সমরেশের গান তখনই ভাল লাগবে যখন এরা ভালো বাজায়, তখনই ভাল লাগবে। তাই আরেকবার হাত তালি দিতে হবে জোর করে জোর করে জোর করে জোর করে। ভবের খেলা সঙ্গ হলে যখন উঠবে শ্বাসের তান, ভাই বন্ধুরা বলবে সবে ডাকো দয়াল ভগবান ডাকো দয়াল ভগবান। আস্তে আস্তে একটু বলে যাই, জীবনে আসি আর না আসি কোনোদিন সুযোগ পাই আর না পাই। ও বাবা তুমিও একদিন মরবে আমি একদিন মরবো, আমার কাকা তো জন্মের মরা মরবে মরবেই মরবে। কি যাওয়ার সময় দেখবা সারা জন্মে তুমি যা করেছো সেই ছোটবেলা থেকে মরণের দিন পর্যন্ত যা করেছো কোন দিন মনে পড়বে জানো? তুমি যদি পাপ করে থাকো পুণ্য করে থাকো তুমি সঙ্গে সঙ্গে মনে করবা কখন জানো? তুমি যখন মরার আগের সময় আসবে যখন দেখবা বুকটা ধর 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 করে নড়বে সবাই টান দিয়ে তোমার ওই আমার কাকারও করবে, সেই টান দিয়ে তিনতলা বাড়ির ওপর থেকে নামিয়ে নিয়ে উঠানের মধ্যে তুলসী গাছের তলায় মধ্যে শুয়ে দেবে। আর শোয়ানোর সময় শোয়ানোর সময় কিসের মধ্যে শোয়াবে জানো? ও মা ও বাবা শোয়ানোর সময় কিসের মধ্যে শোয়াবে জানো? তোমার ওই যে বড় খাট তার মধ্যে এত বড় গদি তার মধ্যে এত মোটা মোটা বিছনার চাদর একটাও দেবে না। সেই দিন শুধু কি করবে জানো? বাড়ির যে সবচেয়ে ছেঁড়া সেই বিছানার চাদরটা, আর সেই দিন দেখবে সেই বিছানার মধ্যে যেই মাদুরটা ছিল ছেঁড়া সেইটা নিয়ে
এসে তুলসীতলায় পেতে দিয়ে, তুলসীতলায় পেতে দিয়ে বুকের মধ্যে একটা গীতা দিয়ে দেবে, বুকের মধ্যে একটা গীতা দিয়ে দেবে, যে গীতাটা দিয়ে দেবে সবাই পাড়া প্রতিবেশী সবাই দেখতে আসবে, ওই দেখ সমরেশ মরতে চলেছে, ওকে একটু দেখে আসি। বুকের মধ্যে যেই গীতাটা দিয়ে দেবে না, দেখবে ওই বুকের গীতাটা নিয়ে একটু একটু করে নড়ছে বুকটা। আর আমি বলে যাই, ওই বুকের মধ্যে সেই তিন গীতা দিয়ে লাভ হবে না। এই সমরেশ বলছে শুনে যান, সবার সামনে বলছি, যদি গীতা আগে থাকতে, যদি গীতা আগে থাকতে না পড়া থাকে, বা যদি কর্ণে শ্রবণ যদি না করা থাকে, মরার সময় বুকের মধ্যে ওই গীতা দিয়ে কোনো লাভ নাই। সেই দিন গীতা শুধু না, গীতার মা বাবা চৌদ্দ গোষ্ঠী বুকের উপরে চাপিয়ে দিলে কাজ হবে না। হরিবল বলতে হবে না, জোর করে হরিবল বলতে হবে। হ্যাঁ, আর তারপরে দেখবেন আজকে সম্মের কাক হয়ে যাবো কাকা, একেবারে দিব্যি, আপনার দিব্যি, কম কবো না, কি বলবো তো, নাকি বলবো তো, বলবো এটা হাততালি হোক, বারে বাবা। তারপরে দেখবেন বুকটা বুকটা নড়া বন্ধ হয়ে যাবে, তখন দেখবেন গলাটা টিক টিক করবে, টিক টিক করবে। যে ছেলে সারা জীবনে বাবাকে এক গ্লাস জল দেয়নি, মাকে এক গ্লাস জল দেয়নি, সেই দিন দেখবেন বাবার জন্য হরলিক্স গুলে নিয়ে আসবে, সেই দিন মুখের মধ্যে চামুচে করে দেবে, বাবার সাইড দিয়ে পড়ে যাবে, গিলতে পারবে না বাবা। ছেলে ওই কানের মধ্যে গিয়ে দেবে, বাবাকে বলবে, আমরা অনেকেই দেখবেন কানের মধ্যে গিয়ে বাবা ছেলে, আবার কৃষ্ণ নাম দেওয়ার একটা নিয়ম আছে, ছেলে বাবার কানের মধ্যে কৃষ্ণ নাম দেয়। আর আমার মতো অপদার্থ জানোয়ার যেগুলো আছে সেগুলো কি করবে জানো, আমার মতো অপদার্থগুলি সমরেশগুলি কি করবে জানো, বাবার কানের মধ্যে গিয়ে বলবে, বাবা লকারের চাবিটা কোনখানে রেখে গেছে, বাবা এই আগে যে আমার নামে কটা সম্পত্তি দেওয়ার কথা ছিল সেটা কি দিছো, ওই মরার সময় সেইগুলি জিজ্ঞাসা করবে। তবে আমি হাত জোর করে বলি, আমি হাত জোর করে বলি, আপনারা সকলে ভালো, সকলে ধোয়া তুলসী পাতা, আপনারা কেউ যে এরকম করবেন না তা আমি জানি। কি হইল, তারপরে কি করবে জানেন, আহারে, তারপরে দেখবেন গলাটা টিকটিকানি বন্ধ হয়ে যাবে, তারপরে দেখবেন ঠোঁটগুলো বিড়বিড় 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 করে শুধু ঠোঁটগুলো নড়বে। আমরা তখন আমরা কি করি জানেন, আর দেখবেন চোখের খুনা দিয়ে আস্তে আস্তে জল গড়াবে, চোখের খুনা দিয়ে জল গড়াবে, আমরা তখন কি বলি, আহারে ভগবানের সঙ্গে কথা বলছে, আর ওই দেখ মায়া কান্না কাঁদছে সংসারের জন্য। আমি বলি না, আমি বলি না, সেই দিন কিসের জন্য কাঁদে জানেন, চোখের কোনা দিয়ে কেন জল পড়ে কারো জন্য তখন মনে থাকে না, সারা জনম শুধু ভাবে, সারা জনম যা করেছে সেগুলো ভাবে, যে উপরে বলে এসছে ভগবান তোমার নাম গুণগান করব, এইখানে এসে জোর করে উলুর ধ্বনি দিতে মনে থাকে না, জোর করে হরির ধ্বনি দিতে মনে থাকে না, উলুর ধ্বনি দেওয়ার সময় মাথায় কাপড় দিতে মনে থাকে না, তাই তো আজ চোখের কামড়ার সময় চোখের জল পড়ে বাবা। ওই সময় চোখের জল মোছানোর কারো বাপের ক্ষমতা নাই আর কি। আর দেখবেন শুধু বিড়বিড় বিড়বিড় করে কথা বলে, বলে ভগবানের সঙ্গে কথা বলে। আমি বলি না, যে সারা জীবন গ্রন্থ পড়েনি, সে সারা জীবন গুরুবাড়ি যায়নি, যে গ্রন্থ শ্রবণ করেনি, গীতা পড়েনি, গীতা শ্রবণ করেনি, যে সারা জীবনে একবার নবদ্বীপ দর্শন করেনি, সে কি কি বিড়বিড় করে জানেন, জমের সঙ্গে কথা বলে, জমের সঙ্গে, আমি সমরেশ বলছি, জম লাঠি দেখায়, চাবুক দেখায়, তোকে কি বলেছিলাম আর কি করেছিলি, আর তখন ভয়ে কাঁদে, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়েছে, তাই গৌর হরিবল হরিবল। ভবের খেলা সঙ্গ হলে যখন উঠবে শ্বাসের না, ভাই বন্ধুরা বলবে সাথে, ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান,
তোমার বাজে কথায় সময় যাবে নয়ন জলে রূপ ভাসাবে, বাজে কথায় সময় যাবে নয়ন জলে রূপ ভাসাবে, অনেক কথাই বলতে পারবে হরি নাম কে আসবে না মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো বলে বলাই আর হবে না, মন আমার সময় থাকতে প্রাণ পাখিটা উড়ে যাবে গো, দেহ খাঁচা ছাড়িয়া সবাই মিলে এতে ছুটে লবে তোরে বাঁধিয়া, মন লবে তোরে বাঁধিয়া, যে যত টাকারই মালিক হও, যে যত টাকার মালিক হও, ও মা ও বাবা মরলে মরলে তোমায় একটা বাঁশের, কেউ কেউ বাঁশে গোটা বাঁশ দেবে তোমায়, মরে গেলে তোমায় আচ্ছা করে গোটা বাঁশ দিয়ে দেবে দড়ি দিয়ে বেঁধে, আর না হয় ওই বাঁশের কাবারি বানিয়ে দেবে, বাঁশ তোমায় দেবে, আর সেদিন কেমন ভাবে বাঁশ দেবে, বাঁশটাকে আগে জন্মের বাঁধা বাঁধবে কাতার দড়ি দিয়ে, তারপরে তোমায় শোয়াবে, শুয়ে তোমার উপরে দু চারটে ফুলের মালা দেবে, কেন ফুলের মালা না দিলে কেমন যেন নিষ্ঠুর নিষ্ঠুর লাগে, শুধু দড়ি দিয়ে বাঁধছে তাই দু চারটে ফুলের মালা দেবে, আর সেই দিন দেখবা কাতার দড়ি দিয়ে পা দিয়ে টেনে টেনে বাঁধবে যেন মরার নয়ন উঠতে পারে বাবা, আর পেছন দিয়ে বলবে সবাই বলো হরি হরি বল, বলো হরি হরি বল, ওই মরা ওই মরা চারজনার দোলায় নিয়ে যাবে যখন পেছন দিয়ে সবাই বলবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, মরার মরার দেখবা সব জায়গা নড়বে, আরে আমার ভাইয়েরা উল্টা পাল্টা হাসলে হবে না, মরার সব জায়গা নড়বে মানে সব জায়গা নড়বে, দুইটা জায়গা নড়বে না সেইটা বলছি, কি একটা হচ্ছে মরার পায়ের পাতা ওইটা দেখবেন নড়বে, সব জায়গায় নড়বে না, নড়বে কোন জায়গায়, একটা দেখবেন মরার পায়ের পাতা ওই দুটো বাঁধা থাকে না, দেখবেন যেই বলে বলো হরি হরি বল পায়ের পাতা দুটো ঢক ঢক করে নড়ে, আর কোন জায়গায় নড়ে দেখবেন যেই মরা যেই পেছনে বলে বলো হরি হরি বল কাঁধে করে নেয়, আর মরার মাথাটা দেখবেন বালিশের মধ্যে ঢক 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 করে নড়ে, কেন জানেন আমার গুরুদেব সত্যানন্দ গোস্বামী বলেছে, ওরে পাগল শুনে যা শুনে যা শুনে যা, জানিস ওই মরার মাথার পাটা কেন নড়ে, ও তোকে যাওয়ার সময় বলে যায় সমরেশ আমি চললাম, এই দেখ পায়ের পাতা নাড়িয়ে বলছি, এ জীবনে এ জীবনে কোনোদিন এই পায়ে হেঁটে গুরু বাড়ি যাইনি, এই পায়ে হেঁটে কোনোদিন এই পায়ে হেঁটে কোনোদিন গুরু বাড়ি যাইনি, এই পায়ে হেঁটে কোনোদিন কৃষ্ণ সেবা করিনি, আরে এই এই মাথা নেড়ে নেড়ে বলে যাচ্ছি আমার আর সময় নেই, আমার আর সময় নেই সমরেশ আমি চলেছি, তোরা যারা সবাই আছিস তোরা দুবাহু তুলিস আর নবদ্বীপ যাস, আর গৌর হরি বলে চেঁচিয়ে চেঁচিয়ে যাস, তাই সবাইকে বলবো এতক্ষণ যারা উলুরধ্বনি হরিধ্বনি দেননি তাদেরকে কিছু বলিনি, যদি মনে হয় যদি মনে হয় আপনাদের এই আসর নবদ্বীপ ধাম, যদি মনে হয় এই আসর বৃন্দাবন ধাম, তাহলে দুবাহু সবাই তুলবেন কেউ যেন বাদ না যায়, নিতাই গৌর হরিবল হরিবল, এ প্রাণ পাখিটা উড়ে
যাবে গো, দেহ ভাজা ছাড়িয়া সবাই মিলে এতে শুটে লবে তোরে মাথিয়া, মন লবে তোরে মাথিয়া, বলবে তারা হরি হরি শ্মশান পথে যাত্রা করি। তো শোনাবো এই গান, বলছে ওরে নবদ্বীপ শ্রী মায়াপুর ধামে, শ্রীকৃষ্ণ চৈতন্যের নামে বাজে করতাল, বাজে বাজে করতাল আর সুমধুর খো। সবাই মিলে কিন্তু আমি হাত জোর করে বলছি, নিজেদের যে জায়গাটায় বসে আছেন আপনারা, যারা নবদ্বীপে গৌরাঙ্গ খুঁজতে যান, আপনারা যদি মন থেকে বলি, যদি কেউ গৌরাঙ্গ যদি পেতে চান, এই সমরেশের দিব্যি আমার গৌর হরি দিব্যি, যদি কেউ গৌরাঙ্গ দেখতে চান, দর্শন করতে চান, তাহলে এই আসরে বসেই দর্শন করতে পারবেন। আমার কথা শুনুন, কেমন ভাবে, শুধু ঠিকঠাক ভাবে মনটাকে কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য এই গানের মধ্যে ভাবের সঙ্গে ভাব মিলিয়ে দিন, দুবাহু তুলুন, একটু আনন্দ করুন, কেউ একটু নেচে উঠুন, মনটা খুলুন, দেখুন এক্ষুনি গৌরাঙ্গ দর্শন হয়ে যাবে আপনার। আর যদি না হয় তখন আপনি আমায় বলবেন যে সমরেশ হল না, শুধু মনটাকে খানিকক্ষণের জন্য সব কিছু দূরে রেখে দিন, কখন রুটি করতে হবে, কখন কতগুলো তরকারি করে গিলতে হবে, আবার প্রেসারের ওষুধ খেতে হবে, সুগারের ওষুধ খেতে হবে, সব ভুলে যান, ভুলে গিয়ে একটুখানি একটুখানি হরির চরণ একটুখানি ভাবুন, এক্ষুনি পেয়ে যাবেন গৌরাঙ্গ। তাই তো বলবো, ওরে নবদ্বীপ শ্রী মায়াপুর ধামে শ্রীকৃষ্ণ চৈতন্যের নামে বাজে করতাল, বাজে বাজে করতাল আর সুমধুর খো। বাবা সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, বাহু তুলে বলো হরি বল হরি বল। বাবা বলছে নদীয়ার পথে নাচে দুটি আর গৌর বেশে, প্রজের কানাইয়ার বলা জয় গৌর হরি জয় গৌর হরি। বাবা বলছে আস্তে 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 গৌর হরি রে, আহারে মা মা আস্তে, সত্যি ভালো বাজায়, কি হবে না, কি হাসে কেন হাসে কেন, কি যে হাসার, আরে আমি তো আমার পেটটা একটু বেরিয়ে গেছে, এই তো এই জন্য হেসে গেলাম। ও মা, সময় মতো যদি হরি বলা যায় তবেই গৌরাঙ্গ দর্শন করা যায়, নিতাই গৌর হরি গৌর হরি। নদীয়ার পথে নাচে দুটি দয়াল নিত্যানন্দ আর গৌর বেশে, প্রজের কানাইয়ার বলা হরে হরে, এদের করুণা হলে অন্ধের হাতি মেলে
গৌর হরি। যারা আনন্দ করে তাদেরকে দেখিস, তাদের সকল মনের আশা মিটিয়ে দিস, আর যারা আনন্দ করে না তাদের তাদেরকে তুই জম্মে দেওয়া দিস, যা ভাল লাগে তাই দিস। আস্তে আস্তে কি হবে না, কারা কারা আনন্দ করতে কাদের কাদের ইচ্ছা করে না আমার শুধু বলতে হবে, এবারে জোরায় ধরবো, একবার জোরায় ধরবো। জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর। নদীর পথে নাচছে দুটি ভাই, নদীর পথে নাচছে দুটি ভাই, দয়াল নিত্যানন্দ আর গৌর বেশে, রোজের কানাই আর বলা। বলছে এদের করুণা হলেই অন্ধের আঁখি মেলে। এগুলি কোন অন্ধ জানো, যারা আসরের মধ্যে বসে থেকে ভগবান চিন্তা নাই, শুধু চিন্তা আমার বউ কোথায় বসে আছে, আমি কখন বাড়ি যাব, দূর থেকে আঙুল দিয়ে দেখায় চলো বাড়ি যাই, রুটি খেয়ে শুয়ে পড়ি। আরে শুয়ে পড়ি মানে ওই দাঁড়ো, আবার উল্টা পাল্টা হাসলে হবে, রুটি খেয়ে শুয়ে পড়ি মানে হচ্ছে কালকে সকালবেলায় উঠতে হবে। বাবা সময় গেলে সাধন হবে না, যদি সময় চলে যায় কালকে থেকে কেউ বলবে না চল ওই আসরে যাই একটু গান শুনে আসি, টাকা দিলেও আর হবে না। যদি গৌর হরি চাও তাহলে দুবাহু তুলে একবারে আমার সাথে, আরে 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 দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল, বেশি টাকার টিকিট কাটা সবাই মিলে তাকান, দেখবেন একবারও উলুর ধ্বনি দেয় না, একবারও হরির ধ্বনি দেয় না, ওরা কমিটির লোক, আর গ্যারান্টি আছে, তাই দুবাহু তুলতে হবে সবার, নিতাই গৌর হরি বল, হরি বল, আরে দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল, আরে আমার এই মায়েরা ভগবান কৃপা করিস। বলছে তাই তো বলেছে বলেছে বলেছে, যারা বৃন্দাবনে ছিল তারাই এসেছে নবদ্বীপ ধামে, আর কেউ না, তাই তো বলেছে বলেছে বাবা, যারা ছিল বৃন্দাবনে আসিয়া এই নবদ্বীপ ধামে, অপার ভক্তি এনে দিল কলির জীবের প্রাণে, যারা ছিল বৃন্দাবনে আসিয়া এই নবদ্বীপ ধামে, অপার ভক্তি এনে দিল কলির জীবের প্রাণে, নদিয়া পে বিষ্ণু প্রিয়া, ধন্য নদিয়া পে বিষ্ণু প্রিয়া, আসতে ধন্য নদিয়া পে বিষ্ণু প্রিয়া, এত জোরে চেপে ধরলে হবে,
হবে বলছে ধন্য নদিয়া পে বিষ্ণুপ্রিয়া রায়ধনী আসিয়া সাজিল বিষ্ণুপ্রিয়া ব্রজের কানাইয়া আলো করে সচি মায়ের কো সবাই মিলে দুটি বাহু তুলে বলো হরি বল 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 হরি বল তাই তো বলেছে 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 কত কথা বলেছে কি হবে তো সময় মিলে সময় মিলে আস্তে আস্তে এত যদি বাজাস মরে যাবে যার যার মনে হবে যে আনন্দ একটু কম হচ্ছে শুধু আমাকে বলবেন আমি সেই পর্যন্ত যাব তো যাওয়া বন্ধ দেব না কি হবে না আরে মোটা যতই হই কোনো অসুবিধা নাই নাচতে কম নাচব না তাতে হার্ট অ্যাটাক হয়ে গেলে হই যাক এই জমের মরা তো মরছি আজকে যদি এই নবদ্বীপে মরে যাই যদি এত সুন্দর আসরের মধ্যে যদি মরে যাই আমার কোনো চিন্তা নাই আমার যাওয়ার জায়গা একদম পাকা এ হবে না কাকা জমের শিক্ষা হোক গৌরহরি বলতে হবে জোর করে বলতে হবে জোর করে বলতে হবে জোর করে জোর করে জোর করে তাই গৌরহরি বারে বাহ দুটি বাহু তুলে বলো হরি বল দুটি বাহু তুলে বলো হরি বল দুটি বাহু তুলে বলো হরি বল হরি বল হরি বল বাবা বলছে বলছে মহাতীর্থ সোনার নদিয়া পূর্ণচন্দ্রের হয়েছে উদয় উদ্ধার হলেন ভক্ত কাজী এ জগায়া যে মুসলমান কাজী সে উদ্ধার হয়ে গেছে গৌর কৃপায় যে জগাই মাথায় ভগবানের কপালে কলসির কানা ছুঁড়ে মেরেছিল দরদর করে রক্ত পড়েছে সেই ভগবানের মারার মানুষটাকেও পাপ সেই পাপ থেকে উদ্ধার করেছে আমার দয়াল হরি জগাই মাথায় মজ্জুব মতো পাপি সে উদ্ধার হয়ে যায় আর শুধু উদ্ধার হয় না শুধু উদ্ধার পায় না জগাই মাথায়ের মতো পাপীরও উদ্ধার হয়ে যায় শুধু উদ্ধার হয় না শুধু উদ্ধার হয় না আমার মতো পাপীর মন শুধু আমি আমি উদ্ধার হতে পারি না তাই তো পদকর্তা বলেছে 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 মহাতীর্থ সোনার নদিয়া পূর্ণচন্দ্রের হয়েছে উদ্ধার হলেন ভক্ত কাজী এ জগাইয়ার মাথায় বাবা পড়িয়া নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি পড়িয়া নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি শত আঘাতেও শত আঘাতেও শত আঘাতেও বাহু ধরে পেতে রাখে গো তুমি যতই আঘাত দাও সারা দিনেও একবার গৌরহরি নাম না উচ্চারণ করলেও তুমি রাতে শোয়ার সময় যদি একবার দুবাহু তুলে বলো হা গৌরহরি কৃপা করো
আমার গৌর হরি কৃপা হয়ে যায়, তাই তো বলবো দুবাহু তুলে আমার সঙ্গে যেন এমন ভাবে উলুর্ধ্বনি দিতে হবে, এমন ভাবে হরিধ্বনি দিতে হবে যেন নবদ্বীপের নবদ্বীপের গৌরাঙ্গের যেন আসর নড়ে যায়। তিনি বুঝতে পারেন ভক্ত ভক্ত আজ কোথায় আছে, এই আসরেই আছে। তাই জন্যে উলুর্ধ্বনি আর হরিধ্বনি জোর জোর করে দিতে হবে সবাই মিলে আমার সঙ্গে, নিতাই গৌর হরি বল হরি বল। থাক কারো দিতে হবে না, কারো কারো না কারো না, থামেন 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 থামেন, দরকার নেই এই এরকম এরকম উলুর্ধ্বনি আমার দরকার নেই, এমন উলুর্ধ্বনি আর হরিধ্বনি আমার বাবাদের মনে হয় গলায় জোর নাই, মায়েদের উলুর্ধ্বনির মনে যেন জীব বার হচ্ছে না, এমন উলুর্ধ্বনি মনে যেন মালদা পর্যন্ত আওয়াজ যায় না, নবদ্বীপ পর্যন্ত যাবে না। জোর করে নিতাই গৌর হরি বল হরি হরি বল। আরে মহাতীর্থ সোনা চন্দ্রের হয়েছে উদ্ধার হলেন ভক্ত কাজী, এ জগাইয়া করিয়া নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি, করিয়া নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি, শত আঘাতেও বাহু ডরে পেতে রাখে কো। লিখেছিলাম কত কষ্টে দিয়েছো জন, তাই তো আজ জায়গা তোমার শুধু বৃদ্ধাশ্রম, আছো বৃদ্ধাশ্রম থাকো বৃদ্ধাশ্রম, ও মা ছো বৃদ্ধাশ্রম। তাই তো বলেছি কত কষ্ট দিয়ে ছোজন, তাই তো আজ জায়গা বলেছি দশ মাসে দশ দিন ধরে পেল কত যন্ত্রণা, এ পৃথিবীর আলো বাতাস দেখালে দুঃখিনী মা, যারা মাকে ভালোবাসেন যদি ভালো লাগে গানটায় হাত তালি দিয়ে আমাকে মাঝে মাঝে জানাবেন, তাই তো বলবো বলবো কত কষ্ট করেছে দশ মাস দশ দিন, দশ মাসে দশ দিন ধরে পেল কত যন্ত্রণা, এ পৃথিবীর আলো হয়নি ক, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম।
ভালো লাগে না, জোর করে হাততালি, জোর করে, জোর করে। আরে বন্ধু, যারা মাকে বাকে বাবাকে ভালোবাসে তাদের কথা না, আমার মতো জানোয়ার তারা একবারও মনে পড়ে না, একবারও মনে পড়ে না। আমার মা, আমার মা কত যন্ত্রণা সয়ে আমাকে জন্ম দিয়েছে, আমার একবারও মনে পড়ে না। আমার মা, আমার মা আমার আঙুল ধরে ধরে আমাকে হাঁটা শিখিয়েছে, আমার একবারও মনে পড়ে না। আমার মা নিজে না খেয়ে কত কষ্ট করে আমার মুখে ভাত চুকিয়ে দিয়েছে, আমার মনে পড়ে না। বাবা যে হাতে খাইয়ে দিত, যে হাতে খাইয়ে দিত, আজকে সেই হাতটা ধরতে, সেই মায়ের বুড়ো হাতটা ধরতে আমাদের মতো স্টাইলিশ ছেলেদের এখন লজ্জা লাগে, লজ্জা লাগে। সেই তো আমার মা, সেই আমার মা, তাই তো বলেছি, বলেছি, বলেছি। আরে যে হাতে মা খাইয়ে দিত, যে হাতে মা খাইয়ে দিত ক্ষীর দুগ্ধ ছানা, হাতেই আজ পায় না খেতে হাতে ভিকের থালা। সে হাতেই মা পায় না খেতে হাতে ভিকের থালা, চোখের জলে সেই থালাতে, চোখের জলে ভাসলো থালা, পাষণ্ডদের নাই সর, তাই তো আর জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, তাই তো আর জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম। তারপরেও আমাদের এই মায়েরা যতই কষ্ট দিক, আমাদের মাকে বাবাকে, এই আমাদের মতো ছেলেরা যতই কষ্ট দিক, ভালো করে শুনুন, যতই কষ্ট দিক, তারপরেও আমার মায়েরা কি বলে জানেন? আমার মায়েরা বলে, শোনো, জানো পাশের বাড়িতে ছুটে ছুটে গিয়ে বলবে, শোনো না, শোনো না, আমার ছেলে না, আমার ছেলে আজকে বাড়িতে আসে না, ঠিক আছে, আমাদের দেখতে আসে না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ছেলে এখন এখন দুটো ফ্ল্যাট কিনেছে, জানো, দুটো বাড়ি কিনেছে, জানো, আমার ছেলে দুটো বাড়ি কিনেছে, দুটো গাড়ি কিনেছে, ওর একটা, ওর একটা ছেলে হয়েছে, ফুটফুটে ছেলে হয়েছে, আমাদের দেখায়নি, জানো, আর আর ওর বাড়িতে, জানো, প্রত্যেক ঘরে ঘরে একটা করে ঠান্ডা মেশিন বসিয়েছে, এসি বসিয়েছে, সেই এসি মেশিনের ভেতরে, সেই এসি ঘরের ভেতরে ওরা কাকে রাখে, জানো,
ওর ছেলে থাকে, বউ থাকে, আর ও থাকে, আর একটা ঠান্ডা ঘরে ওর একটা বড় কালো কুকুর আছে, সেই কুকুরটা থাকে শুধু ওই ঘরে, শুধু ওই ঘরে, শুধু ওই ঘরে। জায়গা পায় না আমার মতো মা, তাই তো মা বলছে, বলেছি তাদের জন্য। খোকা এখন আছে সুখে, আমার খোকা, আমার খোকা, আমার খোকা, খোকা এখন আছে সুখে, বউয়ের আঁচল তলে, মায়ের ছেড়া আঁচলের কথা সেজে গেছে বলে। খোকা এখন আছে সুখে, আমার খোকা, আমার খোকা খুব ভালো আছে, শুধু ভালো আমি নেই, কারণ আমার প্রাণের ধন যে খোকা, সে খোকাই আমায় দেখতে আসে, তাই তো মা বলছে। খোকা এখন আছে সুখে, বউয়ের আঁচল তলে, মায়ের ছেড়া আঁচলের কথা সেজে গেছে ভুলে। সমরেশ বলে সেই বলে সমরেশ বলে সেই ব্যথা কি, সমরেশ বলে সেই ব্যথা কি হবে উপশম। আনন্দ করছে যারা যারা তোর চরণ দর্শন করেছে আরেকবার যেন যেতে পারে, আর যারা যারা তোর চরণ দর্শন করতে পারেনি তাদের জন্য এক দু বছরের মধ্যে টেনে তোর চরণের মধ্যে নিয়ে ফেলিস। যদি এক মুহূর্তের জন্য তোর চরণ দর্শন করে থাকি আমি, তাই আমার দিব্যি রাধারানী যেন কেউ না বাদ যায়, তাই তো আমার সঙ্গে বলতে হবে জয় রাধারানী, বারে বা, তাই তো বলবো বলবো। ওরে বৃন্দাবনে কে কে যাবি, আনন্দ করতে হবে কিন্তু, রাধারানীর চরণ দর্শন করা এত সোজা নয়, দুর্লভ দর্শন, তাই জন্য আনন্দ কম করলে চলবে না। আর আজকে বলে রাখি, শোনেন, যারা যারা আনন্দ করবে রাতের বেলা গ্যাসের ট্যাবলেট তাদের খেতে হবে না, হাসলে হবে না, হাসলে হবে না, কি হবে না, তাই জন্য বলবো। আরে বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, রাধা রানীর প্রেমের দুনিয়া, জয় রাধা রানী বলতে হবে। বৃন্দাবনে, 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 বৃন্দাবনে কে যাবি, আয়ে আয়ে রাধা রানীর প্রেমের দুনিয়া, বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে যাবি, আয়ে আয়ে রাধা রানীর প্রেমের দুনিয়ায়, জয় রাধা রানী। দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাদেব, সেথায় গেলে, সেথায় গেলে, সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ। আস্তে আস্তে, আরে সেথায় গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে মদন মোহন। যদি বৃন্দাবন যেতে চাও
আগে এই আসরে টিকিট কেটে নাও, যদি বৃন্দাবন যেতে চাও দুবাহু তুলো আর রাধারানী বলে যাও, জয় রাধারানী। পাশে আবার বসে আছে মদন বাবা, সেথায় গেলে দেখতে পাবি সিরাধার চল, পাশে আবার বসে আছে মদন। দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, জয় রাধারানী। দুটি বাহু তুলে গোপীগণে গাইছে রাধানা, সবাই মিলে গাইছে রাধানা। জোর করে উরুধ্বনি আর হরিধ্বনি, রাধারানী পর্যন্ত যেতে হবে বৃন্দাবনে। আরে বৃন্দাবনে, বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি রাধারানী প্রেমের দুনিয়া, বৃন্দাবনে কে কে যাবি রাধারানী প্রেমের দুনিয়া। যদি তুমি বৃন্দাবনে যাও সেখানে গিয়ে কি দেখবে জানো? দেখতে পাবে রাধা কুণ্ড। আরে রাধা কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড আছে যে সেটা রাধা কুণ্ড, রাধা কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড আছে যে সেটা আস্তে। আরে রাধা রাধা বলে তাতে ডুব যাওয়া চাই, জয় রাধারানী। রাধা কুণ্ড, রাধা কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড আছে যে সেটা আস্তে। রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া বাবা, সাবান ছাড়া, সাবান ছাড়া, সাবান ছাড়া আসতে। তুমি যদি এই বৃন্দাবনে যাও সেখানে যখন রাধা ওই রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে যখন তুমি ডুব দেবা, তোমার কি হবে জানো? তোমার দেহের ময়লা না মনেরও ভেতরেরও ময়লা ওই জলে ধুয়ে যাবে। আর কেমন? সাবান ছাড়া মনের ময়লা, সাবান ছাড়া মনের ময়লা, সাবান ছাড়া, সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে যে পালা বাবা, ধুয়ে যে পালা। আমার উত্তমদাকে অনেক ধন্যবাদ, কমিটিকে ধন্যবাদ, এত সুন্দর ভক্তের মাঝে আমার মতো অধমকে সুযোগ দেওয়ার জন্য, তাই তো? আরে মনের ময়লা, আরে সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে যে পালা, ধুয়ে যে বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে গিয়ে আমি ভেবেছিলাম যে গিরি গোবর্ধন, ওখানে গিয়ে গিরি গোবর্ধন ভগবান তুলেছে,
আঙুলের উপরে গিয়ে গোবর্ধন তুলে রেখেছে, তার মানে ভগবান শ্রীকৃষ্ণের ওখানে একটা প্রভাব হবে বৃন্দাবনে। ওখানে গিয়ে দেখি বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ করছে না, সবাই দেখি রাধে রাধে, যে যাকে দেখে শুধু রাধে রাধে, বৃন্দাবনে কৃষ্ণের নাম কেউ নেয় না। তাই তো আমি লিখেছি লিখেছি গিরি গোবর্ধন যতই বাবা, গিরি গোবর্ধন যতই ধরুক না কানা, বৃন্দাবনে রাধা ছাড়া কোন গতি নাই, রাধা রাধা নামে ভাসে প্রেমের যমুনা, প্রেমের যমুনা বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি রাধারানীর প্রেমের একটু না বলে গেলে নাকি আর জীবনের সুযোগ পাই আর না পাই। বাবা আমার গুরুদেবকে বলে গেছিলাম যাওয়ার সময়, বাবা আমি বৃন্দাবন যাচ্ছি, আমি 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 এবার সুযোগ পেয়েছি, আমি বৃন্দাবন যাচ্ছি। বলছে সমরেশ বৃন্দাবন যাচ্ছিস, তাহলে যা, দেখবি ওখানে বৃন্দাবনে গেলে দেখবি শুধু শ্যামের বাঁশি শুনতে পাবি, ওখানে কৃষ্ণ সর্বদা বাঁশি বাজায় বৃন্দাবনে। আমি বলছি তাই গুরুদেব, ওখানে বৃন্দাবনে শুধু বাঁশি বাজে, আমি কৃষ্ণের বাঁশি শুনতে পাবো? যখন তিন 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 দিন চলে যায় বৃন্দাবনে, তিন দিন থাকার পর একদিনও আমি বৃন্দাবনে কোনোদিন কৃষ্ণের বাঁশির আওয়াজ পাই নাই। যেই পাইনি আমার গুরুদেবকে ফোন করেছি, গুরুদেব আপনি আমায় বললেন বৃন্দাবনে সব সময় কৃষ্ণ বাঁশি বাজায়, কি ব্যাপার গুরুদেব, আমি তো একবারও শুনতে পাচ্ছি না। আমার গুরুদেব কি বলেছে জানেন? বলছে ওরে জানোয়ার, ওরে সমরেশ ভালো করে শুনে যা, তোর মতো জানোয়ারের কানে ওই কৃষ্ণের বাঁশির আওয়াজ যাবে না, কারণ আগে থাকতে গুরু বাড়িতে এসে কান পরিষ্কার করে নেওয়ার দরকার ছিল, তুই তো সেই পরিষ্কার করিসনি। মনের মধ্যে ময়লা থাকলে এ কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনতে পাবি না, যদি কান পরিষ্কার না থাকে এ বাঁশির আওয়াজ শুনতে পাবি না। তাই যদি আপনারা বাঁশির আওয়াজ শুনতে চান একবার রাধে রাধে বলে চিৎকার করে যান, রাধে রাধে, শ্যামের বাসী, শ্যামের বাসী, শ্যামের বাসী শুনবি যদি রাধা নাম গাব। যদি বৃন্দাবনে গিয়ে আমার গুরুদেব বলে, যদি বৃন্দাবনে গিয়ে তুই শ্যামের বাঁশি শুনতে চাস তাহলে একটা কাজ করে যা, ওখানে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিস না, শ্যামের বাঁশি শুনতে পাবি না। যদি বৃন্দাবনে যাস আর বৃন্দাবনে গিয়ে এক জায়গায় বসে রাধা রাধা নাম জপ করতে শুরু করে দে, দেখবি খানিকক্ষণের মধ্যেই কৃষ্ণ তোর কানের পাশে বাঁশি বাজাতে শুরু করবে, জয় 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 রাধা রানী।
সবাই মিলে জয় রাধা রানী, জয় রাধা রানী, জয় রাধা রানী, জয় রাধা রানী।